আমরা এখন দেখব কোনো পদার্থের ঘনত্ব কাকে বলে, বা ইংরেজিতে বলে ডেন্সিটি। তো আমরা জানি যে কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে থাকে সেটাকে আয়তন বলে। যেমন একই আয়তনের কাঠের একটা টুকরা, একই আয়তনের ইটের একটা টুকরা, ইটের একটা বান্ডেল বানানো হয়েছে, ইটেরটার ওজন হচ্ছে, ইটেরটার ওজন হচ্ছে 10 কেজি, কিন্তু এটার ওজন হচ্ছে 2 কেজি, যদিও একই সাইজের। কারণ হচ্ছে, এবং যদি আমরা এটাকে পানিতে ফেলে দেই তাহলে এটা ভাসতে থাকবে, আর এটাকে যদি পানিতে ফেলে দেই তাহলে দেখা যাবে যে ডুবে গেছে, একই আয়তনের কিন্তু ডুবে গেছে। তো তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে সমান আয়তনের ইটের ভর, মানে হচ্ছে ইটের টুকরোর পদার্থের পরিমাণ, এই একটা টুকরের পদার্থে যতগুলো পদার্থ আছে তার চাইতে এই টুকরাতে কম পদার্থ আছে, কম নাম্বার অফ পদার্থ আছে। তোমরা যদি কেমিস্ট্রি যদি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে থাকো, এখানে একটা আয়তনে কতগুলো পদার্থ পরমাণু থাকে সেটা দেখতে পারবা। ঠিক একই রকম এটার একটা ছোট্ট আয়তনে যতগুলো পদার্থ আছে তার সাথে বেশি পদার্থ এখানে আছে, তার জন্য এটা ভারি বেশি, এটা ভারি কম, এবং পানিতে ডুবে গেছে এবং এর পানিতে এটা ভেসে রয়েছে। তো ঘনত্ব বলতে আমরা কোনো বস্তুর একক আয়তন, একক আয়তন পদার্থের পরিমাণকে বুঝি। একক আয়তন ভরই হচ্ছে বস্তুর ঘনত্ব। একটা এক একটা ছোট্ট একটা আয়তনের, ছোট্ট একটা জায়গার যে ভর সেটাই হচ্ছে বস্তুর ঘনত্ব। তো বস্তুর আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, ঘনত্বকে রো, ঘনত্বকে সাধারণত রো, মানে এইরকম চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়, যেটাকে রো বলে, রো চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়, বা অনেক সময় ডি বা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। আয়তনে কোনো ভি আয়তনে কোনো বস্তুর ভর এম হলে তার মানে ভি আয়তনের কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর যদি, ভর যদি এম হয় তাহলে এই রো ইকুয়ালস টু ভি বাই এম বাই ভি, যে আয়তন এম বাই ভি, তার মানে একক আয়তন নিয়ে আসতে হবে। তার ভরকে একক আয়তন, আমাদের আয়তন যদি 5 হয় আর ভর যদি 10 হয় তার মানে প্রত্যেক আয়তন, প্রতি আয়তনের জন্য কত ভর সেটা বের করতে হবে, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব মান। ঘনত্ব কোনো বস্তুর ঘনত্ব এর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। ঘনত্বের কেবল মান আছে, এটার শুধু মান আছে কিন্তু দিক নাই, তার জন্য এটা স্কেলার রাশি। তো ঘনত্ব সমান সমান আমরা বলতে পারি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ঘনত্ব ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম, আর আয়তন হচ্ছে আমরা জানি লেন্থ টু দি পাওয়ার কিউ, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তার মানে এটাকে লিখতে পারি এম এল টু দি পাওয়ার -3, তার মানে এটার মাত্রা হচ্ছে এটা। তো ভরের এককে আয়তনের একক দিয়ে ভাগ করলে ঘনত্বের একক পাওয়া যায়, তার মানে ঘনত্বের একক হচ্ছে কিলোগ্রাম, ভর হচ্ছে কিলোগ্রাম আর ঘনমিটার, তার মানে হচ্ছে এটা হচ্ছে ঘন কিলোগ্রাম পার ঘনমিটার, তার মানে হচ্ছে কেজি এম টু দি পাওয়ার -3, পার ঘনমিটারে 1 কেজি প্রতি কেজি। আবার এটাকেই এসআই এককের বলতে পারি আমরা, গ্রাম পার ঘন সেন্টিমিটার, তার মানে সেক্ষেত্রে হবে জি সি এম -3। তো এই কিলোগ্রামও হতে পারে, গ্রামও হতে পারে, তো এটাকেই একক হিসাবে ব্যবহার করা হয়। তো আশা করি তোমাদের কাছে ঘনত্বের টা পরিষ্কার হয়েছে, ঘনত্ব সংজ্ঞা বা। সো থ্যাংক ইউ ভেরি মাচ।